হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি শুভ স্পেস চ্যানেলের পক্ষ থেকে শুভ আছি আপনাদের সাথে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ আজকে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন বা খুলবেন ভাবছেন তাদের জন্য রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট 4টি টিপস। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো লেটস গো। তো বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন বা খুলবেন ভাবছেন তাদের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট 4টি টিপস। তো 4টি টিপসের মধ্যে প্রথমটি হচ্ছে ট্যালেন্ট, দ্বিতীয়টি হচ্ছে টার্গেট, তৃতীয়টি হচ্ছে পরিশ্রম, আর চতুর্থ হচ্ছে ধৈর্য। তো আমরা প্রথমে আসি ট্যালেন্ট। ট্যালেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। আপনি যেটার উপর আপনার ট্যালেন্ট রয়েছে সেটার উপর বেসিস করে আপনি যদি ভিডিও বানাতে পারেন তাহলে আপনি সাফল্য পেতে পারেন। আর দ্বিতীয় হলো টার্গেট। আপনাকে একটা টার্গেট ফিক্সড করতে হবে যে আমি এত মাসের মধ্যে আমি এতগুলো সাবস্ক্রাইবার গেইন করব বা এতগুলো ভিডিও আপলোড দিব, এরকম একটা টার্গেট ফিক্সড করতে হবে। ধরেন কোনো লোক যদি কোনো কাজের আগে একটা টার্গেট ফিক্সড করে, সেই টার্গেটে যদি সে টাইম অনুযায়ী পৌঁছতে নাও পারে তবুও সে টার্গেটের কাছাকাছি অবধি পৌঁছতে পারে। তো সুতরাং বোঝাই যায় টার্গেটটা মোস্ট ইম্পর্টেন্ট। তো তৃতীয় হচ্ছে পরিশ্রম। তো পরিশ্রম এমন একটা জিনিস যে পরিশ্রম যদি না করেন তাহলে সাফল্য আপনি পাবেন না, কারণ সাফল্যের মূল চাবিকাঠি হলো পরিশ্রম। আপনি যদি প্রপার ওয়েতে পরিশ্রম না করেন তাহলে কিন্তু ইউটিউবে সাফল্য পাবেন না। সুতরাং ইউটিউবে সাফল্য পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। আপনাকে একটা টাইম ফিক্সড করতে হবে যে সকাল 9টা থেকে রাত 9টা অবধি আমি ইউটিউবে সময় দিব, লেখালেখি করবেন, ভিডিও বানাবেন, এডিট করবেন, আনুষঙ্গিক যা কাজ আছে আপনি তা করবেন। সেটা হচ্ছে একটা ডিউটির টাইমের মতো ফিক্সড করে নেবেন, এই টাইমটা আপনি ইউটিউব নিয়ে থাকবেন, তাহলে অবশ্যই আপনি সাফল্য খুঁজে পাবেন। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে ধৈর্য। আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে অবশ্যই সাফল্য আপনার হাতের মুঠোয় এসে ধরা দিবে। সুতরাং বোঝাই যায় 4টা বিষয় কতটা ইম্পর্টেন্ট। তো আজকে 4টা বিষয় আমরা মোটামুটি বুঝতে পারলাম যে প্রথমে থাকা লাগবে ট্যালেন্ট, দ্বিতীয় হচ্ছে টার্গেট রাখতে হবে একটা, তৃতীয় হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে প্রপার ওয়েতে, আর চতুর্থ হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই 4টা জিনিস যদি আপনারা ফুলফিলভাবে পূরণ করতে পারেন তবেই সাফল্য আপনার হাতের মুঠোয় এসে ধরা দেবে। তো ভিডিও আজকে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন। সালাম।